সুস্থতার জন্য ওষুধ খেতে গিয়ে যদি মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে কিভাবে কি? তো আমার কোলে আমার বাচ্চা দেখতে পাচ্ছেন, আমার বাচ্চার এই 2 দিন যাবত ডায়রিয়া হয়েছে এবং সে পাতলা পায়খানা করছে বারবার। তো আমি ফার্মেসি থেকে ওর জন্য ভালো কোম্পানির একটি রাইস স্যালাইন নিয়ে আসি। তো বাসায় এসে সেটা বানায়। 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত ডেট আছে, তো স্বাভাবিক অনেক ভালো একটি সার্ভিস আমরা এখান থেকে পাবো আশা করেছিলাম। বাট যখন এটা আমরা গোলাচ্ছিলাম গরম পানিতে, তো পোকা ভেসে ওঠে। তো হঠাৎ করে পোকা ভেসে উঠলে ব্যাপারটা আসলে আমাদের কাছে কেমন জানে, পোকা ভেসে উঠলো কেন? কারণ গরম পানিতে আরো কত পোকা যে মিশে গেছে আল্লাহ ভালো জানে। তো পরবর্তীতে যখন এটা নাড়তেছিল তো দেখলাম আরো চুল, ছোট ছোট চুল। তো এখানে আপনারা চুল দেখতে পাচ্ছেন, এখানে পোকা দেখতে পাচ্ছেন যেটা রাইস স্যালাইনের মধ্যে ছিল। তো এখন আপনারাই বলেন, এই রাইস স্যালাইন খেয়ে আমার মেয়ের কি পেট ভালো হতো নাকি পেট আরো বেশি খারাপ হতো? তো আপনাদের সচেতন করার জন্য ভিডিওটি করা, ভিডিওটি বেশি শেয়ার করবেন যেন মানুষের কাছে পৌঁছে যায়। যারা আমরা অনেক নামি দামি কোম্পানি বিশ্বাস করে আমরা ওষুধ খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, সেই মেডিসিন চেক করে নিব। এবং অবশ্যই এই স্যালাইনের ক্ষেত্রে, রাইস স্যালাইনের ক্ষেত্রে আপনার রাইস স্যালাইনটা ঢালবেন, ঢেলে ভালোভাবে চেক করবেন যে পোকা আছে কিনা, কোনো চুল আছে কিনা, কোনো ময়লা আছে কিনা। চেক করার পরে এটা আপনারা কিন্তু গরম পানিতে মানে বানাবেন আর কি। আমাদের মতো ভুল করবেন না, তাহলে কিন্তু এই যে এরকম ভুলের কারণে এরকম পোকা এবং চুল মিশ্রিত খাবার কিন্তু বাচ্চা খাবে এবং সেটা পেটে কিন্তু আরো বেশি খারাপ হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল রোগের জায়গা হলো পেট, পেট থেকে সকল রোগ হয়। তাহলে পেটই যদি ভালো না থাকে এবং ভালো করতে যদি খারাপ হয়, তাহলে আপনার কাছে প্রশ্ন, আমার বাচ্চা এখন কোথায় যেতে হবে না দেখতাম? আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের চোখে ধরিয়ে দিয়েছেন এবং আমার বাচ্চাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হেফাজত করেছেন। আপনার কাছে দোয়া চাবো, আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন যেন সবাই সচেতন হতে পারে।